Hello friends, welcome back to my channel. বিশেষ কোনো দিনকে উপলক্ষ করে সকলে মিলিত হয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের ভেতর দিয়ে আনন্দ উপভোগ করাকে উৎসব বলে। ভিন্ন ভিন্ন ধর্মীয় মতবাদে বিশ্বাসী মানুষেরা নিজ নিজ রীতি অনুযায়ী উৎসব পালন করে থাকেন। এই সমস্ত উৎসবকে ধর্মীয় উৎসব বলে। আর যে সমস্ত উৎসব বিভিন্ন ধর্মীয় মতবাদে বিশ্বাসী মানুষেরা এক জায়গায় মিলিত হয়ে পালন করেন তাদের জাতীয় উৎসব বলে। এছাড়া সমাজের মধ্যে অন্যান্য যেসব উৎসব অনুষ্ঠিত হয় সেগুলিকে সামাজিক উৎসব বলে। উৎসব মানুষের মনকে আনন্দ দেয়। উৎসবের মাধ্যমে একের সঙ্গে অন্যের ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। উৎসবের ভেতর দিয়ে আনন্দ উপভোগকারীরা নিজেদের শারীরিক মানসিক তথা আধ্যাত্মিক উন্নতি বিধানের সুযোগ পেয়ে থাকেন। ফার্স্ট কোশ্চেন, আনন্দ উৎসব কাকে বলে? সমাজে সব মানুষ যখন কোনো কিছু অনুষ্ঠানকে উপলক্ষ করে আনন্দ উপভোগ করেন তাকেই আনন্দ উৎসব বলে। নেক্সট কোশ্চেন, জাতীয় উৎসব কাকে বলে? যে সকল অনুষ্ঠানগুলিতে সমাজের সব শ্রেণীর মানুষ মিলিত হয়ে আনন্দ উপভোগ করেন তাকেই জাতীয় উৎসব বলে। পরের কোশ্চেন, ধর্মীয় উৎসব কাকে বলে? কোনো একটি বিশেষ ধর্মীয় মতাবলম্বী মানুষ এক জায়গায় মিলিত হয়ে যে অনুষ্ঠান করেন তাকে ধর্মীয় উৎসব বলে। নেক্সট, হিন্দুদের কয়েকটি উৎসবের নাম লেখো। দুর্গাপূজা, কালীপূজা, ভাইফোঁটা, শিবরাত্রি, জন্মাষ্টমী, সরস্বতী পূজা, পৌষ পার্বণ ইত্যাদি। নেক্সট, মুসলমানদের কয়েকটি উৎসবের নাম লেখো। ঈদ, মহরম, ফতেয়া, দোহজ, দহম, ঈদ উল ফিতর। খ্রিস্টানদের কয়েকটি উৎসবের নাম লেখো। বড়দিন, গুড ফ্রাইডে ইত্যাদি। পরের প্রশ্ন, হিন্দুর উপাসনা গৃহকে কি বলে? মন্দির বলে। নেক্সট, মুসলমানদের উপাসনা গৃহকে কি বলে? মুসলমানদের উপাসনা গৃহকে মসজিদ বলে। নেক্সট কোশ্চেন, খ্রিস্টানদের উপাসনা গৃহকে কি বলে? খ্রিস্টানদের উপাসনা গৃহকে গির্জা বলে। নেক্সট, শ্রমিক দিবস কোন দিন পালিত হয়? পয়লা মে। পরের প্রশ্ন, কোন দিন ভারতের স্বাধীনতা দিবস? 1947 সালের 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। নেক্সট, শহীদ দিবস কবে পালিত হয়? 30শে জানুয়ারি। নেক্সট কোশ্চেন, কয়েকটি জাতীয় উৎসবের নাম লেখো। স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, গান্ধীজির জন্মদিন ইত্যাদি হল জাতীয় উৎসব। কোন দিনে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়? 26শে জানুয়ারি। নেক্সট কোশ্চেন, কোন দিনে রবীন্দ্র জয়ন্তী পালিত হয়? 25শে বৈশাখ। নেক্সট, মহাত্মা গান্ধীর জন্মদিন কবে? 2রা অক্টোবর। নেক্সট কোশ্চেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন কবে? 23শে জানুয়ারি। পরের প্রশ্ন, কোন দিনে শিশু দিবস পালিত হয়? 14ই নভেম্বর। শিক্ষক দিবস কবে পালিত হয়? 5ই সেপ্টেম্বর। অ্যাট দ্য লাস্ট কোশ্চেন, শ্রী শ্রী আনন্দমূর্তিজির জন্মদিন কবে পালিত হয়? বৈশাখী পূর্ণিমা বা বৌদ্ধ পূর্ণিমায়।